হ্যালো ব্রো, ওয়েলকাম ব্যাক টু মিডল ক্লাস। আজ যাচ্ছি কাঁটাবন, বোকাবাক্সের কিছু কাজ বাকি আছে, সেইগুলো করাতে যাওয়া লাগছে এখন কাঁটাবন। উত্তরা থেকে বের হলেই কেন জানি 40 কিলো 45 কিলো চালানো হয়ে যায়, কারণ উত্তরা মেন শহর থেকে বেশ খানিকটা দূরে, এই কারণেই বোধহয় উত্তরাকে গ্রাম বলা হয়। যাই হোক, এখন যদিও লকডাউন তুলে দিছে, মানে আজ থেকেই তুলে দিল লকডাউনটা, তবে এই ভিডিওটা যে সময় করা সে সময় কিন্তু লকডাউন ছিল, তাই রাস্তা বেশ কিছুটা ফাঁকা। লকডাউনের কারণে রাস্তায় বাসটা বন্ধ, তাই গাড়ি ঘোড়ার চাপ কিছুটা কম, তবে মাইক্রোবাস, ট্রাক, পিক আপ, রিক্সা, বাইক, সাইকেল এগুলো কিন্তু রাস্তায় আসছে, এবং লকডাউনের কারণে এই রিক্সাগুলো কিন্তু মেন রোডে চলছে। খেয়াল করলেই দেখবেন যে এটা কিন্তু ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, এই রোডটাতে রিক্সা চলছে। তো যারা এই সময় বাইক রাইড করবেন তারা এই রিক্সাগুলো থেকে একটু ডিস্টেন্স মেনটেন করেন, কারণ রিক্সাগুলো প্রথমত ওরা এই মেন রোডে চালানোর ওদের এক্সপিরিয়েন্স একদমই কম, তো ওরা ডান বাম করে বসে যে কোনো সময়, আবার উল্টা দিক থেকেও অনেক রিক্সা আসে। সো একটু কেয়ারফুলি মুভ করবেন তাহলেই হবে। আর যারা দরকারি কাজে বাসা থেকে বের হচ্ছেন এই লকডাউনের ভিতরে, তারা চেষ্টা করবেন বাইকের সব পেপার্স আপডেট রাখার, কারণ চেকপোস্টে প্রথমে যেই জিনিসটা চেক করছে সেটা হচ্ছে বাইকের পেপার্স। বাইকের পেপার্স ঠিক না থাকলে আপনাকে জরিমানা দিতে হবে, এইটা লকডাউনের সময় বলে না, নর্মাল টাইমেও আপনার যে পরিমাণ টাকা জরিমানা দেওয়া লাগতো এখনও কিন্তু সেই একই টাকা জরিমানা দেওয়া লাগছে। আমি লাস্ট 2 বছর ধরে, তার মানে 2020 সাল আর 2021-এর এই মাঝামাঝি তো হয়ে গেল, মানে 1.5 বছর ধরে আমি কোনোরকম জরিমানা দেইনি, কারণ আমার পেপার সব আপ টু ডেট। আমার বাইক কেনা 2019-এর জুনে, সে সময় আমার বাইকের পেপার্স আপডেট ছিল না, মানে বাইকের পেপার্স থাকলেও আমার লাইসেন্সটা ছিল না, তাই আমি যেমন মোট 3 বার কেস খাওয়া যেটাকে বলে, মানে জরিমানা দিছিলাম, বাট তারপর থেকে যখন আমার পেপার্স হয়ে গেল আমি কিন্তু আজ পর্যন্ত 1 টাকাও আর জরিমানা দিইনি, কারণ চেকপোস্টে থামাবে আপনাকে, আপনি জাস্ট পেপার্সটা শো করবেন আপনাকে ছেড়ে দেবো। যাই হোক, এটাই হচ্ছে কথা। আর আজকের আকাশও বেশ ক্লিয়ার, আর এই তো এখন যেতে থাকি সোজা কাঁটাবন। কাঁটাবনে খুবই অল্প সময়ের কাজ, যদি রাস্তা ফাঁকা থাকে এরকমই আর হাতে সময় থাকে তাহলে হয়তো আশপাশে একটু ঘুরঘুর করবো, কারণ বাসার ভিতরে আসলেই আর ভালো লাগছে না, মানে বাসার ভিতরে আমি ঠিক নেই, মানে আমি উত্তরের ভিতরেই ভালোই ঘুরে বেড়াই, বাট উত্তরের বাইরে আসলে এইভাবে বের হয়ে ওঠা হয়নি। এই দিকটাতেও বেশ চেকপোস্ট আছে, বেশ কয়েকটা চেকপোস্টে আসার সময় চোখে পড়ল, আর জ্যাম একদমই নেই, আর এখন তো দুপুর টাইম, জ্যাম থাকারও কথা না, তবে লকডাউনটা তুলে দিলেই জ্যাম কাকে বলে কত প্রকার কী কী সবই বোঝা যাবে, কারণ সামনে ঈদের আর মাত্র 1 সপ্তাহ বাকি। এই যে সামনের যেই স্কুটার চালাচ্ছে যে ভাইটা, একটু খেয়াল করবেন ভদ্রলোকের মাথায় হেলমেট আছে ঠিকই, হেলমেটের বেল্টটা আটকানো নেই। এভাবে অনেকেই আমরা হেলমেট পরি, হয় ভুলবশত আমরা হেলমেটের বেল্টটা আটকাই না, না হলে না আটকাতে না আটকাতে আমাদের একটা অভ্যাস হয়ে যায় বলে আমরা এই বেল্টটা আর দিতে চাই না। তো অ্যাক্সিডেন্ট যখন হবে তখন কিন্তু হেলমেট আপনার মাথায় থাকবে না, তাই যারা হেলমেট পরবেন অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে ঠিকঠাকভাবে হেলমেটটা পরার, এইভাবে বেল্ট ছাড়া হেলমেট পরার থেকে না পরা আসলে অনেক। যাই হোক, আগাতে থাকি, দেখা হচ্ছে কাঁটাবন গিয়ে।
কাঁটা বনের কাছাকাছি প্রায় চলে আসছি। কাঁটা বন এখান থেকেই শুরু, এটা কাঁটা বনের মোড়। বাঁদিকের এই মার্কেটটাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মার্কেট আর কি, কাঁটা বন মার্কেট বলে যেটাকে। এখানে মোটামুটি বিভিন্ন ধরনের মাছ, পশু পাখি এইগুলোর একটা বড় মার্কেট হচ্ছে এই কাঁটা বন। এছাড়াও বিভিন্ন ধরনের পেস্ট, মেডেল এগুলোও এখানে তৈরি করে থাকে। এছাড়াও আরও অনেক ধরনের দোকানপত্র এখানে আছে, বাইকের ওয়ার্কশপও আছে বেশ কিছু। উপরে দোতলাতেও দোকান আছে, দোতলাতে ওঠা সিঁড়িগুলো সবই বন্ধ প্রায়, এর জন্য একটু সামনে আগে যাচ্ছি। সামনের এই সিঁড়িটা আর কি খোলা আছে, এখান থেকেই উঠে পড়তে হবে উপরে। তো যাই হোক, চলে যেহেতু আসলাম, আগে কাজটা শেষ করি, কাজ শেষ করে তারপর দেখি কোথায় কি যাওয়া যায়। টপ বক্সটা আমার যে এত মানে উপকারী যে আসছে, মানে বলে বোঝানোর মতো না। টপ বক্সের ভিতরে জিনিসপত্র রাখার এতটাই সুবিধাজনক, কাঁধে কোনো কিছু ক্যারি করতে হয় না, খুব রিল্যাক্স রাইড করা যায়। এই হচ্ছে কাঁটা বনের করিডোরটা, দোতলার। কাঁটা বনের যারা আসছেন তাদের জন্য খুবই পরিচিত একটা জায়গা এটা, লম্বা করিডোর। কাঁটা বনের কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কারণ আমার খুব অল্প সময়ের কাজ ছিল আর আমি আগে থেকেই বলে রাখছিলাম এই কারণে কাজটা রেডি ছিল, আমি জাস্ট এসে পিক করলাম। যেহেতু হাতে সময় আছে, তাহলে চলেন আপনাদেরকে একটু লকডাউনে টিএসসির কী অবস্থা দেখাই আমি। এই রোডটা আমার খুব পছন্দের একটা রোড, কারণ এই রোড পুরাটাই সবুজে ঘেরা, ঢাকার অন্যান্য রাস্তাগুলোর মতো না। এখানে সবুজের পরিমাণ অসংখ্য রকমের বেশি। জিনিস খেয়াল করলে দেখবেন, এই লকডাউনে আমাদের শহরটা কিন্তু অনেক পরিষ্কার দেখা যাচ্ছে, কারণ রাস্তায় মানুষ নেই। আমরা আসলে এতটাই নোংরা করে রাখি আমাদের শহরটাকে, যে শহরে আসলে আপনি যে হেঁটে বেড়াবেন সেই হাঁটার মতন পরিস্থিতিও অনেক সময় থাকে না। তো যারা আর কি শহরে থাকেন, মানে চেষ্টা করবেন যতটা সম্ভব নিজ নিজ জায়গা থেকে শহরটাকে পরিষ্কার রাখা যায়। একটু চেষ্টা করলেই হয়, আসলে অনেক কঠিন কোনো কাজ না। যাই হোক, টিএসসির কাছাকাছি চলে আসছি প্রায়, অনেক দিন পরে এই সাইডটাতে আসা। আগে সন্ধ্যা হলেই কিংবা বিকালবেলায় এদিকে এসে আড্ডা দেওয়া হতো, চা খাওয়া হতো, বাট এখন আর সেটা হয়ে উঠছে না। এই পাশে কার্জন হল, কার্জন হলের পাশে ফুলের দোকানগুলা আগের থেকেও সংখ্যায় এখন বাড়ছে দেখে মনে হচ্ছে। তবে টিএসসির এই এরিয়াটা মেট্রো রেলের কাজ শুরু হওয়ার পর থেকে অনেকটাই নষ্ট হয়ে গেছে। আমি জানি না এখন এই সাইডটা দিয়ে টিএসসিতে যেতে পারবো কি না, এই সাইডের রোডটা সম্ভবত বন্ধ, যাই না, তাও সামনে গিয়ে দেখি। এই দিকটাতে হচ্ছে বাংলা একাডেমির সাইডটা, এক পাশে বাংলা একাডেমি আর এক পাশে হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। রমনা কালী মন্দিরটাও এই ডান পাশেই পড়ে। এই দিকটা একদমই ফাঁকা, ওই দিকে যাও বা গাড়ি ঘোড়া ছিল, টিএসসির এই সাইডটা একদমই ফাঁকা বলা চলে। খুব সম্ভবত এই সাইডটা বন্ধ, আমাকে বোধহয় ঘুরেই যেতে হবে, তাও কিছু দূর আরও যাই যতটুকু যেতে পারি। মেট্রোটা চালু হলে সুবিধা হবে এটা মানছি, তবে মেট্রোটা ঢাকা ভার্সিটির ভিতর দিয়ে যাওয়াটা অনেকেই আসলে ভালোভাবে নেয়নি।
তবে আমাদের শহর যেহেতু অনেক ছোট একটা শহর, অনেক বড় জায়গা আমাদের নেই, সেহেতু অনেক বিষয়ে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়। এই এটা খোলা আছে ব্যাপারগুলো ভাই, আসলে এটা খোলা নেই। আমরা অনেক সময় বুঝতে চাই না, কিংবা বুঝেও আসলে বুঝতে পারি না। যাই হোক, টিএসসির মোটামুটি কাছাকাছি চলে আসছি। টিএসসিতে ঢোকার রাস্তাও মোটামুটি অনেকগুলোই বন্ধ, মেজর একটা দুইটা পয়েন্ট আসলে খোলা আছে। আমার মনে হয় না টিএসসিতে গিয়েও আসলে লোকজন পাবো, কারণ যেহেতু প্যান্ডামিক লকডাউন চলছে, চায়ের দোকান টোকান আমার ধারণা সবই বন্ধ থাকবে। আর যেহেতু গাড়ি ঘোড়া একদমই নেই, তার মানে লোকজনের চাপ থাকার কথা না। এদিককার গেটও বন্ধ, ক্যান্টিন তো বন্ধ থাকবেই। হ্যাঁ, টিএসসি একদমই ফাঁকা। যাই হোক, আসছি যেহেতু একটা রাউন্ড দিয়ে চলে যাই। যারা টিএসসিতে আসছেন তারা জানেন এই জায়গাটা কতটা ক্রাউড, এরকম খালি বা ফাঁকা টিএসসি আসলে একদমই আমরা দেখে অভ্যস্ত না। দেখেন, আজকের সিনেমাটা এখানে শেষ করা লাগবে, কারণ সিনেমাতে আহামরি মারামারি ঢিসুম ঢিসুম কিছুই ছিল না, থাকার কথাও না, কারণ সব কিছুই এখন বন্ধ। তাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন, আর আরও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তবে দেখা হচ্ছে সামনে নতুন কোনো রাস্তায়, নতুন কোনো ব্লগে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, গুড বাই।